একত্র বিল্ডিং করে দিয়ে গেছেন, চার ভাই পাঁচ ভাই এক বিল্ডিং থাকে, তাদের ছেলে সন্তান আপনি মরে কবরে গেছেন গা, তারপরে কবর যাওয়ার পরে আপনার যত গালি গালা সব কবর মিনে টেনে চলবো, দুয়া তো দূরের কথা, শুধু গালি আর গালি দিব। একটা বিল্ডিং করে দিয়ে গেছে ভাই, এটা সংসারের মিদে, এই বিল্ডিং এর মধ্যে শুধু আগুন আর আগুন, মারামারি ঝগড়াঝাটি, এই কামগুলো করেন নাই, কামগুলো করবেন সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবেন, এই আগুনের অভিশাপ আপনার কবর পর্যন্ত যাইব। আমার এক আত্মীয়, ওনার সন্তান রয়েছে দুইজনের থেকে বেশি ছেলে, আমি সংখ্যায় বললে বুঝা লেব, পরে তুই আমার নিয়ে বুঝি ভিডিও বানাইছস। তো দুই তিন ছেলে বিদেশ থাকে, মেয়েও আছে, তো বিদেশ থেকে আর ছেলেরা টেয়া দিছে, বিল্ডিং দেওয়ার শখ হয়েছে, বিল্ডিং দিছে, মানে একত্র একটা বিল্ডিং দিছে। আমি বাড়িতে গেলাম, গিয়া দেখি ওরে বাবা বিশাল বড় এক বিল্ডিং, আমার নিয়ে দাহাইল। তো যে মাঝে যে প্রবাসীদের টাকাটা যে মা বাপে বিল্ডিং করছে, তো ওনার মা বলতেছে এই যে এই আমাদের বিল্ডিংটা করলাম আমাদের ছেলেদের জন্য। কি বিল্ডিং করছে? এক ছেলের জন্য একটা রুম, রুমগুলো বিশাল বড় বড় রুম, নর্মালি যে আপনার বাড়িতে বিল্ডিং থাকে তার থেকেও মনে করেন একটু বড়, একটু না বিশাল বড় রুম। মনে করেন আপনার যে বিল্ডিংটা রয়েছে, আনুমানিক যে আপনার যদি বিল্ডিং এর মালিক থাকে, তা আপনার যে বিল্ডিংটা রয়েছে তার থেকে আর রুমের থেকে আর একটু অর্ধেক রুম বড়, অর্থাৎ অন্য বিল্ডিং এর দেড় আর ওনার রুম হয়েছে একটা, এরকম বড়। তো আমার বলতেছে এই দেখো কত বড় বিল্ডিং, আমার একটা ছেলের জন্য একটা রুম, দেখছো কত বড় বড় রুম দিছি, আর আমরা বুড়া বুনির জন্য এক রুম, রান্নাঘর দিছে একটা, আর টয়লেট দিছে এই দুই সাইডে, টয়লেটের কামরা ঠিক আছে দুই সাইডে টয়লেট দিছে, কিন্তু রান্নাঘর দিছে একটা, আর রুম দিছে বিশাল বড় বড়। তো দুঃখের কথা হইল ছেলেগুলো তো বিয়ে করছে, ওই ছেলেগুলার ঘরে বাচ্চা আছে, মানে ওনার ছেলেগুলার ধরো নাতি 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 আছে, নাতিন আছে। মানে আমার প্রশ্ন হইল এই যে বিল্ডিং এর মধ্যে কি এক ছেলে জীবনে এক রুমে থাকা সম্ভব ভাই? এই এক রুমে থাকা সম্ভব? তুমি বাচ্চা কাচ্চা লইয়া তুমি কি এক রুমে থাকতে পারবা? এটা কি সম্ভব কনসে ভাই? এক ছেলে এক রুম যদি দেন, যে পঞ্চাশ হাত লম্ব যদি একটা রুম দেন, এটা মধ্যে থাকা সম্ভব? রুমের ভিতরে পার্টিশন করা সম্ভব না, বিল্ডিং ঘর বিল্ডিং এর রুম, তখন এই রুমের ভিতরে কেমনে যে থাকবো? মা বাপ তো মরে যাবো গা, মা বাপ কিন্তু মারা যাবো, ছেলে সন্তান থেয়ে যাবো, নাতি নাত করে থেয়ে যাবো, এইগুলো যে বিল্ডিং লেব একটা মারামারি হবো। বিল্ডিং এর তোলে কত টাকা খরচ করছে আপনারা বুঝবেন, যদি আমি টাকার অ্যাকাউন্টে বলি কমপক্ষে 40 লক্ষ টাকা খরচ করছে বিল্ডিং এর তোলে, তবে কমপ্লিট কাজ হয় নাই। কমপ্লিট করতে আমার যতটুকু ধারণা 50 লক্ষ টাকা লাগবো, এই বিল্ডিং এর কাজ কমপ্লিট করতে 50 লক্ষ টাকা লাগবো। এইরকম ওনার যতগুলা সন্তান অত এক একটার জন্য 50 লাখ টাকা করে বিল্ডিং করা সম্ভব না, আর দ্বিতীয়ত এই বিল্ডিং এর মতন আর বিল্ডিং করা সম্ভব না, তাদের এমন এবিলিটি নাই, কারণ তাদের সর্বোচ্চ জমানো টাকা দিয়ে এগুলা করছে। তো আমার প্রশ্ন হইলো মা বাপ তো ভাই মরে যাবো গা, বিল্ডিং করা শেষ বিল্ডিং এ থাকে ঘুমের দেবো, কিন্তু ওই ছেলে সন্তানের এখনই এক একটার ঘর দুই তিনটা করে আছে, ভবিষ্যতে ভাই এই বিল্ডিং নিয়ে যে মারামারি হইব না তার কি গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনারা কোন দিতে পারবে কিনা? তো এই জন্য বলি যারা মা আছেন বাপ আছেন, আপনারা দয়া করে বিল্ডিং দেন, তবে একত্র কোন ছেলেদের নিয়ে একটা বিল্ডিং করেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। আমরা যারা আছি কি রে ভাই এইভাবে করা সম্ভব? চার পাঁচ ভাই একটা বিল্ডিং এ থাকা সম্ভব সম্ভব নাকি? হ্যাঁ কনসেপ্ট সম্ভব না, একটা বিল্ডিং যদি দুই ছেলে হয় মাইনে নেওয়া যা, দুইটা ছেলে হইলে চলুন ভাই অর্ধেক অর্ধেক করা যাবে বিল্ডিং ভবিষ্যতে, দুই ছেলের বেশি হইলে ভাই বিল্ডিং নিয়ে কি বেজাল হইব ভাই? আরে আপনি ভাই ভাই তো সবসময় একত্রই থাকে, কিন্তু ভাইয়ের বুয়াই দেওয়ার পরে কি সংসার গুলো কি একত্র থাকে? হ্যাঁ ভাইয়ের ভাইয়ের বুয়াই তো একত্র থাকে, ছেলে সন্তানের দিক দিয়ে একত্র থাকে? থাকে না। এই জন্য বলি যারাই মা বাবা আছেন প্রবাসী ছেলেগুলো টাকাতে, আপনারা বিল্ডিং করেন কিন্তু একসাথে একটা বিল্ডিং করেন না, সংসার আগুন লাগিয়ে দিয়ে যান না, এই আগুন সারা জীবন জ্বলব, সারা জীবন জ্বলাইবার জন্য ব্যবস্থা করে দিয়ে যান না, তারপরে কবরে গেল আপনার ছেলে সন্তান নাতি নাতকর গালি দিবে, কো বাতিজার হতে একটা বিল্ডিং করে দিয়ে গেল সংসার আগুন লাগাই দিয়ে গেল, এই গালিটা যাতে না শুনুন লাগে কবরের মধ্যে গিয়া, অন্তত পক্ষে টিনের গড় উড়াইতেন, বিল্ডিং এর টাকা হলে হাফ বিল্ডিং যেটা বলে উপরে টিন থাকে নিচে বিল্ডিং থাকে এইগুলা করে দেন। 50 লক্ষ টাকা দা ভাই, 50 লক্ষ টাকা দা, 5টা বিল্ডিং করতে পারতো উনি, বিশ্বাস করেন 5টা বিল্ডিং করতে পারতো, এই জায়গায় একটা বিল্ডিং করছেন আরো 50 লাখ করে জমা বিল্ডিং করে এলো, তারপরে বুঝেন এখন যে বিল্ডিং করছে এটা হচ্ছে সেফ জায়গায়, অর্থাৎ বাড়ির যে জায়গাটা আছে এটার কমন যে মেইন জায়গাটা এটার মধ্যে বিল্ডিংটা করা হয়েছে,
এর পরবর্তীতে ফাস্টে বিল্ডিং যদিও করে, কিন্তু এই সেফ জায়গা তো করবো না। আরেক ভাই কইব এই বিল্ডিংটা তো সেফ জায়গায়, ওইটি কোনা কানায় করুম না, আমি বিল্ডিং করতাম, লাগো মারামারি লাগো কুবা কুবি। তারপরে বুঝবেন এই কামগুলো করেন না ভাই, এই কামগুলো করেন না। যারা এই মা বাবা আছেন প্রবাস থেকে তো চোখ বুঝে টাকা দিয়ে দেয় মা বাবার কাছে, করো করো, তবে একটু হিসাব করে করেন। অনুরোধ অনুরোধ।